লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি নন্দীগ্রামে তার আগেই নন্দীগ্রামেতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনা ঘটল এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বেড়ে বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগের তীর বিজেপির দিকে অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কয়েকজন লোক তাদের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে এবং বোমাবাজি করেছে বিজেপির ওই কর্মীর বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমের সুতো ভাঙচুর করা হয়েছে মোটরবাইক বাইক এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তপ্ত রয়েছে নির্বাচনের আগে এমনই ঘটনা শঙ্কিত সমস্ত মহল এখন দেখা কখন স্বাভাবিক পরিস্থিতি ফেরে তবে এলাকায় রয়েছে পুলিশি টহলদারি

মারত প্রচুর মাছ খাবার সেখানে আমাদেরকে ছাপ দেওয়া দিচ্ছে না তুমি ইয়ে করতেছ বলে কোনো কথা নেই হবে আমি কোথায় কী ছাপ দেওয়া আমি তোকে বলতে পারবো না আমি আমাদের দুটো এলাকার মধ্যে কোনো কিছু গন্ডগোল নেই এখানে কোথায় কী হচ্ছে না হচ্ছে যেভাবে আমি বলবো কী করে আমি যদি দোকানে গিয়েছিলাম ফিরতেছি কোনো কথা নেই মারতে 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 আমাকে লাঠি মারতে মারতে একবারে প্রায় এখান থেকে একচ দিন পর্যন্ত নিয়ে গেল নিয়ে গিয়ে একটা মোটর সাইকেলের উপরে তুলেছিল সেখানে পাশাপাশি সব লোকজন আমাকে এখান থেকে নামিয়ে দিয়ে ট্রিটমেন্ট করে তারপর ওই যে আমাদের দলগত হাবি সবাই ফোন টোন করে আর হচ্ছে পুলিশ আপনাকে নিয়ে এসছে আপনাকে কি দিয়ে মেরেছে ওই তিন ঘুষি লাঠি সব আপনার নামটা আরেক বলুন চন্দ্রশেখর দাস বাড়ি বাড়ি কালীজন আপনি কোন পার্টির সমর্থক প্রচুর মার মারের মধ্যে সব থেকে বেশি লেগেছে পিঠে নাকে নাক দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছিল কিন্তু রক্তগুলো জল দিয়ে হয়ে গেছে প্রদীপ নিববার আগে একটু দপ করে জ্বলে ওঠে বিজেপির শেষের কবিতা শুরু হয়ে গেছে আগামীকাল নন্দীগ্রামের পূর্ণভূমিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ঐতিহাসিক জনসভা করতে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ওই এলাকার কালীচরণপুর খড়িপুকুর এলাকায় আমাদের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসের উপরে অতর্কিত যে বর্বরচিত আক্রমণ করে বিজেপি এতেই প্রমাণিত তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে কতটা আতঙ্কিত কতটা শঙ্কিত তাদের পায়ের তোলার মাটি যে ধীরে ধীরে সরে যাচ্ছে তাদের এই আক্রমণ এই সত্যই প্রতিষ্ঠিত করছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী গটসক বেড়িয়া বাজারে আমরা একটা স্ট্রিট কর্নার আয়োজন করেছিলাম আজকে লোকাল প্রশাসনের পারমিশন নিয়েই আমরা আয়োজন করেছি পাঁচটা থেকে আটটা পর্যন্ত সকাল থেকে আমাদের এই কালীচনপুর অঞ্চলে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ ফ্লাগ এবং ফেস্টন ছিল তো হঠাৎ করে আমাদের কার্যকর্তাদের উপর তৃণমূলের কিছু দুষ্কৃতি এখানে আক্রমণ করে আমাদের মণ্ডলের এই কার্যকর্তা গৌতম দাস এবং তার ভাই তাদের বাড়ির উপর চড়াও হয় এবং তাদেরকে প্রচুর মারধর করা হয় এবং বাড়ি ঘর ভাঙচুর করা হয় এই সামনে একটা বাড়ি আমাদেরই সমর্থক তাদেরও বাড়িতে আক্রমণ করা হয়েছে তো হঠাৎ করে আমরা খবর পেয়ে যখন কালিশনপুরে মধ্য দিয়েই আমরা ঘর এরিয়া ঢুকি ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু দুষ্কৃতি আমি এবং আমাদের মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি আমরা যখন আসি এখানে বাইক রেখে দিয়ে জাস্ট আমরা প্রশাসন আছে কি না খোঁজ নেই সেই সময় হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতি আমাদের উপর বম বম্বিং করে তাতে আমি এই যে আমার এখানে এবং শ্যামাপ্রসাদ মাইতি আমাদের মন্ডল সভাপতি এবং এই অঞ্চলেরই জিএস বিদ্যুৎ সি সমেত আরও চার পাঁচজন আহত হয়েছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমরা আমাদের যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদেরকে ফোন করেছিলেন তখন আমরা অনেক দূরে ছিলাম কালিশনপুর দয়াময় স্কুলের কাছে আমরা সবাই যখন আসি আমি আমিও প্রেজেন্ট ছিলাম আমরা কোনোভাবে কোনো টর্চারও কোনো কিছুই করিনি আমরা যেতেই পারিনি ওদের কাছাকাছি আমরা জাস্ট যেখানে প্রোগ্রাম সেখান থেকে প্রায় দুশো মিটার দূরে দাঁড়িয়ে আমরা প্রশাসন আছে কিনা খোঁজ নিচ্ছিলাম এটা সম্পূর্ণ মিথ্যে কথা তৃণমূল মিথ্যে কথাই বলে সেটা আপনারাও জানেন আর বাকি যেটা প্রশ্ন করছেন সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না আমার নাম সন্দীপ কুমার দাস নন্দীগ্রাম মন্ডল তিনি যুব সভাপতি